বাজান আজকে কি দেখবো? আহারে, এদের বড় বড় দুধের যে কতটা শখ! তারপরে কো, শেষ পর্যন্ত সেরা ফাটা গামছা দেয় এরা বড় বড় দুধ বানাইছে, তাও আবার মুরগি ডিমের মতো ছোট। আরে দাদা, আসলে আমার কয়েকটা সেরা ফাটা জাইঙ্গে আছে, এগুলো দিয়ে বানাইলেও এক একটা ফুটবলের মতো আকার ধারণ করবে। ঠিক কইছস, দেখতে অনেক ভালোই লাগবে। ছি, নোংরামিরা দেখছোটা কি? ছি বললেন কেন? ওরা যদি দেখাইতে পারে আর আপনি বললেই দোষ, তাই নে? এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আসলে এদের বাতাস একটু বেশি প্রয়োজন, কারণ সাধারণ মানুষের থাকে একটা আর এদের গোপন অঙ্গ দুইটা। সব বাতাসটা একটু বেশি লাগবেই, তাই নিয়ে আপনার বিশ্বাস করার দরকার নাই না। আজকের ভিডিওটি কিছু ছেলেরূপী হিজরাতের নিয়ে, চলুন শুরু করো। এদের বাজাবো তালি নিতম্বে। ওস্তাদ ইন্ট্রোটা দেন। বেটা, তোর 14 গোষ্ঠী ইন্ট্রো দেখছিল রে। শুধু ব্লাউজ নিবা কে, ব্রাও নেও, ব্লাউজ বাদ দিয়ে ব্রা পড়ো, অনেক সুন্দর লাগবে তোমাকে। ব্যাপারটা তোদের তো তল দিয়া কালা বেগুন ঢুকে দেওয়া দরকার। আলাম্মা বেগুনটা দিয়ে দেন তো। লজ্জা লাগা দরকার। হায় রে কাছাই আমগুলো, আহা, ওরা পাকতে দেবে না। না, আসলে ওরা দুষ্ট, আম পাকতে দেয় না। আসলে তুমি এই আমগুলো আমার কাছে আনো, আমি দুইটা চাপ দেবো, আম এমনিতেই পেকে যাবে, বুঝতেও পারবা না। আমি আবার আম পাকাইতে ওস্তাদ। এরকম পেয়ান, এরকম হাঁটা চলা, আরে ভাই এগুলো তো মেয়েরা করে। তুই সেরি স্যারা না হিজলা? এই বেটা, তোরে তো মাইয়াও বিয়ে করবো না, স্যারাও বিয়ে করবো না তোরে, পছন্দ সারা জীবন তোরে হ্যান্ডেল মারা লাগবো রে ভাই। চলুন একটু পানি দেখে আসি। বেড়িও না এরা, বেড়াও না, হিজড়াও না, এরা পঞ্চম লিঙ্গ, এক কথা যাদের লিঙ্গই নাই। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমটারে ফ্রি পায়া এরা পুরা মাইরা দিছে। সবাই তার কাকে একটু টিপে টাপে ভাইরাস করে দাও তো। না, আপনি ঠিক জায়গায় এসেছেন, আমি টেপা টিপির একবারে ওস্তাদ, আমি এবার টেপা টিপি অনেক ভালো করতে পারি। কি ক্রাশ খাইছেন ভাইজান? এটা এদের নকল চেহারা, চলুন চলুন আসল চেহারা দেখা যাক। আমি বিশ্বাস করি না, আমিও বিশ্বাস করি না। বাবারে, দুনিয়াটাই তো নকল। ঠিক কইছেন চাচা, সবই নকল, শুধুমাত্র এদের কারণেই আজকাল আসল নকল মেয়েদেরকে চেনা যায় না। হ্যাঁ মোশারফ ভাই, বিয়ে করবেন নাকি? অবশ্যই বিবাহ করবো, আমার প্রত্যেক দিন বিবাহ করতে ইচ্ছে করে। আমি কি করছো? যা খুইল না, আমার শরম লাগে। আসলে এরা ছেলেও না মেয়েও না হিজড়াও না, তাও সোশ্যাল মিডিয়ায় এসে সবকিছু খুলে এরা দেখাচ্ছে। দেখো আমি ছেলেও না মেয়েও না হিজড়াও না, আমি 5 নাম্বারটা, তাও একটু দেখো। ভাই রে ভাই, এতই দেখানোর শখ! আসলে আল্লাহ যে তোদের মেয়ে হিসেবে পাঠায় নাই, এটাই তো অনেক, না হইলে দেশটা পুরা ভোগে যাইত। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? আরে ভাই তাহলে আরেকটা দেখেন। কি ভাই জান, বিশ্বাস হইলো? আরে ব্যাটটা, তোদের তো পাট খেতে ঢুকানো দরকার। যাবি আমার লগে পাট খেতে? ঠিক বলেছেন ডিপজল ভাই, আর খেতে পেলে পিছন মারা দরকার। ভাই তোমার ছেলে ওকে হাফ লেডিস সাজ বিজ্ঞান মতোরা,
ভাইরাল হতে পারিস না তোরা ছেলে হিসেবে, ও অনেক ভিডিও ছাড়ার পর যখন তোরা ভাইরাল হতে পারিস না তখন তোরা মেয়ে সাজিস, মেয়েদের কি তোরা দেখাস? মেয়েরা দেখো দেখো শুধু তোমাদেরই নেই, আরে আমাদেরও আছে, তখন মান সম্মান থাকে না রে ভাই। হাফ লেডিস বলে সবাই, হাফ লেডিস যাদের বড় বড় দুইটা, বুঝেন নাই? ওকে, এতক্ষণ বললাম তাদের খারাপ গুণগুলা, একটু ভালো গুণ বলি ভাই। সাজসজ্জার মাধ্যমে একটা ছেলে থেকে মেয়ে হওয়া এতটা কিন্তু সহজ না, সো তাদের এই গুণটা আছে, সো তাদেরকে স্যালুট। অনেক সুন্দরভাবে সাজতে পারে তারা, অ্যান্ড যে কেউ প্রথম থেকে ক্রাশ খেয়ে যাবে অ্যান্ড প্রেম করতে যাবে কিন্তু শেষ পর্যন্ত ধোকা খাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নেক্সট ভিডিও আরও আরও অনেক ভালো হবে ইনশাআল্লাহ।